এখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে আর এইগুলো দিয়ে রান্না হবে হচ্ছে आलू मटर तरकारी आलू मटर तरकारी जेटा घुगनी तरकारी बोले थाकी रान्ना होच्छे मटर दिए दिए मटर और आलू और एखन मसला देवा होबे মশলা দিয়ে হচ্ছে মশলা মশলা দেওয়ার পরে সেন্ট ছিল হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অবশ্য আজকে ভালো থাকারই কথা আজকে কি দিন তো সবাই মানে একটু একটু কম বেশি সবাই জানেন তো আজকে তো ভাইফোঁটা তো ভাইফোঁটার অনেক 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 শুভেচ্ছা সবাইকে দাদাদের ভাইদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভাইফোঁটার আর আমি আজকে ভাইফোঁটা দেওয়ার জন্য শাড়ি পরেছি তো যাই হোক শাড়ি পরে নিয়েছি আর বাইরে দাদা বসে আছে আর একজন এখনও স্নান করেনি স্নান করতে করতে কখন কটা বাজাবে আর আমার এদিকে তো কেটে যাইহোক জোরে বলা যাবে না আর ওইদিকে মা তো সমস্ত কিছু রেডি করে দিয়েছে
আর এখনই বসবো এই বারান্দাতে। চলুন, এখানে যে ধান, তারপরে প্রদীপ সব গুছিয়ে রাখছে মা, আর ওই ওরম করে কাটা যায়। এটা দিয়ে দিব যদি আসে, তারপর সত্যি রমাই দিকে তাকাস, এবার সুতো দেখাতে তিনবার দিতে হয়। প্রদীপের এরকম করে ওইভাবে না, থালা সময় দিনে নিয়ে ওইভাবে এইবার ফোটাটা দিবি। ভুল হবে না, তুমি দাও এখানে তুই দে না, পচাটা ভালো করে করুক একটু। হ্যাঁ বলে বলে দিবি মুখে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আরো দুইবার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। হলুদের ফোঁটা দেয়, ফোঁটা দিয়ে বলতে হবে বল।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এবার এই একটু একটু করে খাওয়া হবে। খালার কথা তো রমা রমা এটা কিন্তু বেশি বড় করে এরকম, বাবা বড় সড়ো তো উঁচু করে ধর, সুন্দর করে ধরি। রমার আজকের ইনকাম কয় পয়সা খরচ করলি? তো যাই হোক, আজকে আমার একজনের ফোঁটা দেওয়া কমপ্লিট হলো, আর একজনের থেকে আমার এই যে পাওনা, এই যে আমার গিফট আজকে, আর আর একজন এখনো স্নান করেনি, কে জানে এখন কোথায় আছে। জল গরম করে ঢুকায় রাখতে, হালকা একটু গরম করে ঢুকায় ঢাকনা তুলে এখন রমা আবার ফোঁটা দিচ্ছে ভাইদেরকে, আর পিসি লুচি টুচি ভাই এখন ফোঁটা দেবে, পিসির ছেলে এসছে আর আমার জ্যাঠার ছেলে রয়েছে। দেখো বাইরেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, এখানে লাইটটা রয়েছে তাই এখানে এসে কথা বলছি, আর ওই বারান্দাটায়, ওই যে ওই বারান্দাটায় ফোঁটা দেওয়া হবে। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে কী রয়েছে, পুরো কাঠে ভর্তি। দেখো পুরো অন্ধকার, বাইরে বাইরে মঙ্গল একটুখানি সরে বস, সারাদিন খেয়ে খেয়ে আমার মনে হয় না খেতে খাইছি।
আমি যে আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জম ফোঁটা আমি যে আমার ভাইকে ফোঁটা এবার হলুদেরটা দিয়ে একটা দিয়ে দে তাহলে হয়ে যাবে তিন মাস একটু প্রণাম তো কর জল দে আজকে ভাইফোঁটার এত ঘোরাঘুরি খাওয়া দাওয়া, তারপরে অবশ্য সারাদিন উপোস থেকে যে খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া করার পরে এখন একটু ফ্রি হলাম। তো যাই হোক, ফ্রি হলাম বলতে কি, আবার তো খিদে পেয়ে গেছে, খেতে হবে। আসলে আমার না উপোস থাকার কথা বললে পরে মনে হয় খিদে তো একদম জোরদার করে পাই মনে হয় আমার, আর সেরকমই অবস্থা আজকেও হয়েছিল। মানে সারাদিন সেই সকাল থেকে খিদে পেয়েছে। জেঠু বাবা এনাদেরকে পিসি কেবল মানে এইমাত্র ফোঁটা দিল, আর আমি তো সেই অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি। যাই হোক, ভাইফোঁটা শেষ হলো, কিছু খাওয়া দাওয়া করবো আমরা, খাওয়া দাওয়া করে আর কালকে সকালে আমার আবার পড়া আছে, তো যাই হোক পড়তে যেতে হবে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে এসে অনেকটা ক্লান্ত, সারাদিন না খেয়ে থাকলে অনেকটা ক্লান্ত হয়ে যায় সবাই জানেন। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি, ভালো থাকবেন সবাই। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বেল বাটনটি অন করে দেবেন, আর লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো গুড নাইট, টাটা।